রাজধানীর মিরপুরের বাসিন্দা মোহাম্মদ জসিম দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালক, অথচ ছদ্মবেশে ১০ বছরে ২০ জন সহযোগীকে নিয়ে গড়ে তুলেছেন অপরাধ চক্র, যাদের মূল টার্গেট মোটরসাইকেল চুরি। চক্রের মূল হোতা অপরাধ জগতে পরিচিত বাইক জসিম নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০০র বেশি মোটরসাইকেল চুরি এবং বিক্রি করেছে চক্রটি। মূলত রাতে বাসাবাড়িতে পার্কিংয়ে রাখা বাইক নিয়ে পালিয়ে যায় চক্রটি। চুরি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কয়েকটি ধাপে কাজ করে চক্রের সদস্যরা। মিরপুর থেকে মোটরসাইকেল চুরির মামলায় অবশেষে ধরা পড়ে বাইক জসিম। মঙ্গলবার মিরপুর বিভাগের উপকমিশনার জানান, গত ১০ জানুয়ারি নারায়ণগঞ্জের ২৫০০ থেকে দুর্ধর্ষে চোরকে গ্রেফতার করা হয়। তার জিজ্ঞাসাবাদে যেটা বলছে, তার দলের সদস্য সংখ্যা ২০ মতো এবং তাদের এই চক্রের একটা অভিনব পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো, তারা একটা গ্রুপ চুরি করে নিয়ে যায়, একটা গ্রুপের কাছে তারা হ্যান্ডওভার করে, তারা আবার তাদের আবার নিজস্ব ওই চোর গ্রুপের মোটরসাইকেল মেরামতের একটা গ্রুপ আছে, বিক্রয়ের আবার তাদের গ্রুপটা আছে, সেই গ্রুপ মোটরসাইকেলগুলো বিক্রি করে দেয়। পুলিশ জানায়, চক্রের মূল হোতার তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেফতার এবং ৩টি চোরাই বাইক জব্দ করা হয়েছে। জড়িত ৪ জনকে আমরা গ্রেফতার করি। গ্রেফতার করে তাদের থেকে আমাদের যে মামলাটি ছিল, সেই মামলার ২টি মোটরসাইকেলের ১টি মোটরসাইকেল তাদের থেকে উদ্ধার হয়। এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জসিমের নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।